আসসালামু আলাইকুম সবাইকে, শবনম মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কোনো রেসিপি নিয়ে হাজির হলাম না। আজকে সারাদিন আমি কি কি করব তার একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তো ভাবলাম যে সকাল থেকেই শুরু করি আজকের ভিডিওটা। তো আমি প্রথমেই বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম যে খুব সুন্দর আমাদের আজকের ওয়েদারটা, চকচকে রোদ উঠেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর এবং গাছের পাতাগুলি দেখে মনে হচ্ছে যে একদম পরিষ্কার, কোনো ধুলোবালি নেই। তো এখন আমি এদিকে একটু চাও বসিয়ে দিব। এইদিকে আমি একটা পাতিলে একটু চার পানি বসিয়ে দিলাম। আমি সকালে নাস্তাটা করে নিব, সকালে তেমন কিছু খেতে ভালো লাগে না, তাই একটু চা করে নিচ্ছি। চা করে চা নাস্তা করে আমরা বের হব। তো আজকে সারা দিন কি কি করব তার একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা দুধ চা খেতে ভালো লাগে না, তাই আমি রং চা করে নিচ্ছি। আমার চাটা হয়ে গেছে, এখন আমি চাটা ঢেলে নিব। চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে। তো সকালবেলা চেষ্টা করবেন সকলেই রং চা খাওয়ার জন্য, রং চা খেলে অনেক ভালো শরীরের জন্য। তো আমি রং চাটা করে নিলাম, এখন আমরা নাস্তাটা করে নিই। চা নাস্তাটা শেষ করে খুব সকালে উঠেছি, তার জন্য আমি আগে চা নাস্তাটা করে নিলাম। আর আমার খুদে ভাত খেতে ইচ্ছে করছে শুটকি ভর্তা দিয়ে, তাই আমি কিছু শুটকি নিয়ে নিলাম। এখানে আমি শুটকিটা একটু সময় ভিজিয়ে রাখবো, রাখলে এই যে শুটকির উপরে চামড়াগুলা খুব সহজেই উঠে যাবে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখে। এখন আমি শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। নিয়ে আমি কীভাবে খুদে ভাতটা রান্না করি এবং শুটকি ভর্তাটা করি তাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি শুটকিটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটাকে টেলে নিব। তো চলেন এখন আমি কিভাবে টেলে নিই আমি ওই প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যারা শহরে থাকেন তাদের জন্য এটা একটা সহজ পদ্ধতি, কারণ যারা শহরে থাকেন তারা তো লাউ পাতা কুচু পাতা পাওয়া যায় না, সেই জন্য শুটকি কিভাবে টালা যায় এবং খুব সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে করলে কুচু পাতাও লাগবে না এবং মিষ্টি কুমড়োর পাতাও লাগবে না। তো আজকের প্রসেসটা আমি ওইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটা এরকম একটা তাওয়া বসিয়ে দিলাম, এখন আমার তাওয়াটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমার তাওয়াটা গরম হয়ে গেলে আমি কিভাবে শুটকিটা প্রসেসিং করি ওইটা আমি আপনাদেরকে দেখাবো। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে যেটা করব আমি কিছু পরিমাণের লবণ দিয়ে দিব। লবণটা দিলে শুটকিটা তাওয়াতে লেগে যাবে না, তার জন্য আমি প্রথমে কিছু লবণ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো শুটকি দিয়ে দিব। এইভাবে করলে যারা শহরে কিংবা বাসা বাড়িতে থাকেন তাদের জন্য খুব সহজ একটা প্রসেস। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব, এর মধ্যে আমি উল্টে পাল্টে নিব। গ্রামের বাড়িতে যারা থাকে তাদের তো কুচু পাতা এবং ওই শাক পাতাগুলো পাওয়া যায়, খুব সহজে ওরা পাতা দিয়ে করতে পারে। তো আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের জন্য এই প্রসেসটা আজকে আমি যেহেতু শুটকিটা টালা বসিয়ে দিলাম, আমার খুদে ভাত রান্না করার যেটা লাগবে সেটা হচ্ছে খুদ। আমি এখন খুদগুলা নিয়ে নিব। এই যে আমার খুদগুলা একদম পরিষ্কার এবং খুব সুন্দর সাদা ধবধবে। এখন আমি আমার যতটুকু পরিমাণে লাগবে আমি ততটুকু পরিমাণে নিয়ে নিব। এরকম একটা পট নিয়ে নিলাম, এটার সাহায্যে আমি এক পট নিয়ে নিলাম। তো আমার এক পটই হয়ে যাবে, তার জন্য আমি এক পট নিলাম। এই পর্যায়ে আমি খুদগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, যাতে কোনো রকম ময়লা পানি না থাকে, একদম পরিষ্কার করে নিব।
আর কতক্ষণ যদি ভিজিয়ে রাখা যায় তাহলে তো অনেক সুন্দর হয় খুদের ভাত। আর খুদের ভাত দিয়ে সত্যি বর্তা খেতে তো অসাধারণ লাগে। আমি খুদটা দুই একদম পরিষ্কার করে নিলাম, এখন আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আমার শুটকিটো হয়ে গেছে, এখন আমি শুটকিটাকে উল্টে দিব। এই যে আমি শুটকিটা উল্টে দিচ্ছি, এইভাবে করলে এই যে লেগে যায় না। তো এখন আমি শুটকিটা ভালো করে টেলে নিব। আর শুটকিটা ভর্তা করার জন্য লাগবে হচ্ছে আমার এখানে কয়েকটা পেঁয়াজ ও রসুন, আর আমি নিয়ে নিব শুকনো মরিচ। আমি এখানে কিছু শুকনো মরিচও নিয়ে নিলাম, এখন আমি শুকনো মরিচের ডাঁটগুলো ফেলে দিয়ে বেটে নিব। আর এদিকে আমি একটা শিল পাটা বিছিয়ে নিয়েছি বাটার জন্য। আমার শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন আমি শুটকিটা সাইডে রেখে দিব, দিয়ে আমি খুদে বাটটা আগে রান্না করে নিব। আমি খুদটা ভালো করে ধুয়ে এবং পানি থেকে উঠিয়ে নিলাম, পানিটা জ্বরে গেলেই আমি এখন চুলায় বসিয়ে দিব। আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, এখন আমি এতে কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে আমি খুদে ভাতটা রান্না করে নিব। আমি খুদে ভাতটা রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে আমি এর মধ্যে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে খুদটা, দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব খুদগুলা। আর আমি খুদে কয়েকটা কাঁচামরিচ ও তেজপাতা দিয়ে দিয়েছি, এখন আমি খুদটাকে ভালো করে ভেজে নিব। দুই মিনিটের মতো ভেজে নিলে আমার খুদে ভাতটা অনেক সুন্দর হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ, আমি এখন লবণ দিয়ে দিলাম। আমার খুদটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমি শুটকি ভর্তাটাও করে নিচ্ছি, আমার খুদে ভাতটাও রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিব, ধনে পাতাটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে এবং ধনে পাতার স্মেলটা অনেক ভালো লাগে, তার জন্য আমি একটু খুদের ভাতে ধনে পাতা দেওয়ার চেষ্টা করি। আমার খুদে ভাতটাও হয়ে গেছে এবং একদম জোরজোরে হয়েছে, আর ধনে পাতাটা দেওয়াতে একটু সবুজ সবুজ কালার আসে, দেখতেও অনেক ভালো লাগে। এদিকে আমার শুটকির ভর্তাটাও হয়ে গেছে, এখন আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার খুদের ভর্তা এবং লাল লাল ভর্তা। যারা আমার মতো খুদে ভাত ও লাল লাল ভর্তা পছন্দ করেন তারা আমার মতো এভাবে ট্রাই করতে পারেন। তো চলেন এখন আমরা লাল লাল ভর্তা দিয়ে খুদের ভাত খাই। আর এখন একটা রাজহাঁস নিয়ে নিলাম আমার ছেলের জন্য, ও দেশের বাইরে চলে যাবে, তার জন্য আমি হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি এটা রান্না করব। একটু সারাদিনে কী কী করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি হাঁসের মাংসটা একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম, এখন আমি মাংসটার উপরে সবগুলো মশলা দিয়ে দিব। আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, যেহেতু মাংস একটু বেশি একটু মরিচের গুঁড়ো একটু বেশি লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা গুঁড়া। তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আমি এখানে আর একটু ধনে গুঁড়া দিয়ে দিব, খুব বেশি দিতে হবে না। আর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুনের পেস্ট, সবগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আমি সব মশলা দিয়ে দিলাম, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে আমি এটাতে খুব বেশি পানি দিব না যেহেতু এটা দেশের বাইরে যাবে, তো তেল দিয়ে এটা করতে হবে। এখন আমি ভালো করে এটা মাখিয়ে নিব। আমি মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম, এখন আমি রান্না করে নিচ্ছি। আমার তরকারিটা দেখতে এরকম হয়েছে, আমি আরও এটাকে বোনা বোনা করে নিব। এই যে আমি আমার হাঁসের রান্নাটা একদম কমপ্লিট করে নিলাম,
এবং হাঁসটা কতটা সুন্দর হয়েছে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে করলে আপনারা বাইরে দিতে অনেক সুবিধা হবে, বক্সের ভিতরে দিলে তাহলে বাইরের প্রবাসীদের জন্য আর কিছু করতে হবে না, এরা শুধু গরম করে খেতে পারবে। আমি হাঁস রান্না করে এইভাবে প্যাকেট করে নিয়েছি, তো এখন আমি এটা ফ্রিজে রেখে দিব আর আমি এখন বের হয়ে যাব কিছু কেনাকাটা করার জন্য। আমরা এখন রিক্সার জন্য ওয়েট করতেছি, তো রিক্সা পেয়ে গেছি। ব্রাহ্মণবাড়িয়া চলে আসলাম, এখন আমি একটু শপিং করে নিব, এখানে জুতা কিনে নিব। আমি কি কি শপিং করলাম তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে ছয়টা চামচ কিনে নিয়ে আসছি, এই চামচগুলো আমার অনেক ভালো লাগে তাই আমি এখানে ছয়টা চামচ নিয়ে আসছি, আর এই গ্লাসগুলো আমি কিনে নিয়ে আসছি। এই যে এই গ্লাসগুলো দিয়ে শরবত খেতে অনেক ভালো লাগে বা দেখতে অনেক সুন্দর, তার জন্য আমি এখানে ছয় পিস গ্লাস নিয়ে আসলাম। আর এখানে নিয়ে আসছি আরেকটা জগ, এই যে আমি জগটা নিয়ে আসলাম, এই যে জগটা নিয়ে আসছি। আর আমি আমার ছেলের জন্য দুইটা প্যান্ট কিনে নিয়ে আসলাম। এই যে একটা প্যান্ট, এইখানে আরেকটা প্যান্ট, ও ইজি প্যান্টগুলো পরতে অনেক পছন্দ করে তাই তার জন্য নিয়ে আসলাম। আর ওকে কিছু আচার দেওয়ার জন্য আমি এই বয়ামগুলো কিনে নিয়ে আসছি। তো আমি কি কি কিনে নিয়ে আসলাম আর সারাদিন কি কি করলাম তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আসা অবধি আল্লাহ হাফেজ।